আসসালামু আলাইকুম। আমার প্লে গ্রুপের ছোট সোনামণির আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিমুল মিমনের নার্সার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কে জানেন তো, তাই না? আমি আপনাদের ড্রয়িং টিচার। আমার নাম কি সেটাও তো জানেন? হ্যাঁ, আমার নাম ডলি। আমি আপনাদের কি ক্লাস নিবো? তাহলে ড্রয়িং ক্লাস নিবো। আমরা এর আগে একটা ক্লাস করেছি, তাই না? এই ক্লাসটা আজকে আবার করবো। কেন করবো? আমরা জানি যে রংটা আমরা সুন্দর জানো, সেই জন্য আমরা রংটা করবো, তাই না? দেখেন, বলি আমাদের শীটটা দেখি, কি শীটটা আছে দেখতে পাচ্ছেন? কি আছে দাও? সুরেশ সূর্যের হাসিকে রাঙিয়ে তুলি। কি বলেছে? সূর্যের হাসিকে রাঙিয়ে তুলতে হচ্ছে। আর মৌলিক রংগুলো চিনে নি। কেন বলেছে মৌলিক রংগুলো চিনে নি? কারণ আমাদের এখানে মৌলিক রং আছে, তিনটা মৌলিক রং আমরা জানি, লাল, নীল আর হলুদ। সেই জন্য রংগুলাকে যেন আমরা চিনতে পারি। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করেন মৌলিক রং কয়টি, আমরা তখন বলতে পারবো তিনটি। কি কি? লাল, নীল, হলুদ। হ্যাঁ, আবার বলি, লাল, নীল, হলুদ। আমরা দেখেন এই তিনটি রং দিয়ে কি সুন্দর ভাবে করেছি, তাই না? লাল রং দিয়ে করেছি কি আমরা পাখি করেছি, আর হলুদ রং দিয়ে করেছি কি সূর্য, তাই না? হ্যাঁ, সূর্যটা কি করেছি কি মুখটাকে হলুদ রং দিয়েছি, আর ঠোঁটে কি দিয়েছি লাল রং, তাই না? দেখে মনে হচ্ছে কি সূর্যটা আমার হাসছে। হ্যাঁ, সূর্যটা হাসছে। আর দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা মেঘ, মেঘ আমরা দুইটাতে কি দিয়েছি নীল রং দিয়েছি, একটাতে গাঢ় নীল আর একটাতে হালকা নীল। হ্যাঁ, আমরা এভাবে করবো। আর দেখতে পাচ্ছেন দুই পাশে কি দেওয়া আছে, লম্বা লম্বা আমরা দাগ দেখতে পাচ্ছি না, চারটা। এই রঙে আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে দিয়েছি হালকা নীল রং দিয়েছি, আমরা হালকা ভাবে দিয়েছি, আমাদের গাঢ় ভাবে দাও দিতে হবে না, হালকা ভাবে দিলেই হবে। আমরা কিন্তু এখানে অন্য কোনো কালার দিতে পারবো না, কারণ কি বলেছি আমরা মৌলিক রং, সেই জন্য আমরা এই তিনটি কালার দিয়ে করবো। চলেন এবার আমরা কালার গুলো সুন্দর ভাবে করি। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই বোর্ডে কিভাবে শীট আটকে নিয়েছেন, হ্যাঁ ঝটপট আমরা বোর্ডে ভাবে শীট আটকে নিই। আর কি কি রং হবে আমরা দেখে নিই আরেকবারও, লাল রং, হলুদ রং, আর কি গাঢ় নীল, হালকা নীল। হ্যাঁ, আমরা সব রং এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা রং করা শুরু করব। আমরা কি বলেছিলাম প্রথমে কোথা থেকে শুরু করব? উপর থেকে, তাই না? উপরে আমাদের কি আছে, পাখি। হ্যাঁ, কি আছে, পাখি আছে। আমরা পাখি থেকে শুরু করি। পাখিতে কি কালার হবে? লাল। আমরা ঝটপট লাল রং করা শুরু করি, আমার সাথে সাথে আপনারা শুরু করেন। দেখেন আগে কি করছি, বর্ডার দিয়ে নিচ্ছি, দিয়ে দেখেন আমি কিন্তু পাখি রং করা শুরু করেছি, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে শুরু করেছেন। হ্যাঁ, আমরা এইভাবে রং করা শুরু করি। আমরা এভাবে রং করলে কি হবে, আমাদের রংটা দেখতে সুন্দর লাগবে। আমরা কিভাবে করব, বর্ডার দিব, তারপরে ভরাট করব, তারপর চেপে চেপে রং করব, যেন আমাদের সুন্দর হয়। দেখেন আমার একটা পাখি করা শেষ, আমরা কি করছি আরেকটা পাখি করে ফেলছি। হ্যাঁ, কি করলাম, আরেকটা পাখি রং করা শেষ করে ফেললাম। আপনারা আমার সাথে সাথে করে ফেলছেন নিশ্চয়ই। আমরা কি করব, গাঢ় করে করব রংটা, দেখতে যেন সুন্দর লাগে। আমি এবার তিন নম্বর পাখিটাও করা শুরু করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে করা শুরু করেছেন। হ্যাঁ, এভাবে করা শুরু করেন, দেখতে কত সুন্দর লাগবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের মৌলিক রং কি কি, লাল, নীল, হলুদ। আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা তো ড্রয়িং ক্লাস করো, তোমরা কি জানো যে মৌলিক রং কয়টি? আমার কিন্তু পাখি করা শেষ। দেখেন এবার করব আমি সূর্য, সূর্যের মুখে করব। দেখেন এভাবে বর্ডার দিয়ে, হ্যাঁ বর্ডার দিয়ে ফেলেন, ফেলে দেখেন করা শুরু করেন। আমি শুরু করে দিয়েছি, আপনারা শুরু করেছেন নিশ্চয়ই। আপনারা বোর্ডটা ঘুরে ঘুরে করতে পারেন, এভাবে করেন। তাহলে কি আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আমরা বলতে পারবো আমাদের মৌলিক রং কয়টি, তিনটি। কি কি? লাল, নীল, হলুদ। হ্যাঁ, আমাদের যাকে জিজ্ঞাসা করবে আমরা সবাই বলতে পারবো যে আমরা ড্রয়িং ক্লাস করি, আমাদের ওখানে শিখাইছে আমাদের মৌলিক রং তিনটি, কি কি? লাল, নীল, হলুদ। দেখেন আমরা কি ঠোঁটের এই পাশটা কত সুন্দর করে এভাবে নিয়ে নিচ্ছি, যেন আমাদের ঠোঁটের ভিতরে রংটা না ঢোকে, তাই না? কত সুন্দর লাগছে, তাই না? সূর্যটা, সূর্য হলুদ রং করেছি আমরা। কি রং করেছি? হলুদ রং। আমাদের সূর্য তো হলুদ হয়, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু চোখে কেউ কালার করব না। হ্যাঁ, পেন্সিল কালার কেউ করব না, আমরা তো জানি, সেই জন্য আবারও বলে দিচ্ছি, আমরা চোখে কেউ কালার করব না। আমরা কি করব না, চোখে কেউ কালার করব না, শুধু আমরা চোখের পাশ দিয়ে দাগ দিয়ে ঘুরাই নিবো, যেন আমাদের চোখের ভিতরে রং না যায়, কারণ আমাদের চোখের রং দেওয়াই আছে। আমাদের চোখের রং কি হয়, কালো, তাই না? চোখের মণিটা
আমাদের ভেতরে দেখে তো দেওয়াই আছে যে কালো রং, সেজন্য আমরা কেউ রং করব না, আমরা সুন্দরভাবে ঘুরে ঘুরে রং করব। আমরা বোর্ডটা দরকার হলে ঘুরে ঘুরে রং করব। আমার কিন্তু সূর্য রং করা শেষ হয়ে যাচ্ছে, আপনাদের কি? আপনাদেরও নিশ্চয়ই শেষ হয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দরভাবে চেপে চেপে গাঢ় করে রং করছি, কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, এইভাবে আমরা সুন্দরভাবে করতে থাকি। আমার কিন্তু সূর্য রং করা শেষ, এবার সূর্যের ঠোঁটে কি রং দিব? হ্যাঁ, লাল রং। লাল রংটা আমরা দিয়ে ফেলি। এই যে সূর্যের ঠোঁটে সুন্দর করে লাল রং দিয়ে দিলাম, আমাদের দেওয়া শেষ। এবার আমরা মেঘ করব। মেঘে ফার্স্টে কি কালারটা করব? আমরা আগে গাঢ় নীলটা করব। কোনটা? গাঢ় নীলটা আমরা করে ফেলি। বর্ডার দেওয়া শুরু করে দিয়েছি, আপনারাও বর্ডার দেওয়া শুরু করেন। আমরা কি রং করছি? গাঢ় নীল। আমরা এভাবে করে ফেলি, ঝটপট গাঢ় নীলটা করে ফেলি, কত সুন্দর লাগছে তাই না? আপনারা এইভাবে আমার সাথে সাথে রংটা করে ফেলেন। আমরা বর্ডার দিচ্ছি, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে বর্ডার দিচ্ছেন। হ্যাঁ, আমরা এভাবে বর্ডার দিয়ে ফেলি। বর্ডার দিচ্ছি আমরা কেন, এবার ভরাট করে ফেলো যেন দাগের বাইরে রংটা না যায়। এবার চেপে চেপে আমরা ভরাট করি। দেখেন আমার কিন্তু নীলটা রংটা করার প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে করে ফেলছেন। ছোট্ট সোনামণিরা আপনারা মজা করে নিশ্চয়ই করছেন। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের সাথে মজা করছি আর করছি, তাই না? আপনাদের নীল রংটা করা শেষ নিশ্চয়ই প্রায়, আমার কিন্তু প্রায় শেষের পথে। আমরা কিন্তু কেউ রঙের উপরে হাত দিয়ে রাখবো না, কারণ রঙের উপরে যদি হাত দিই আমাদের কি হবে, রংটা নষ্ট হয়ে যাবে, রংটা আরেকটার সঙ্গে মিশে যাবে, রঙে দেখবেন গুঁড়া গুঁড়া উঠবে। সেই গুঁড়ো গুঁড়ো গুলো আপনি কি করবেন, আপনি আস্তে করে ফু দিয়ে উড়াই দিবেন, আর না হলে বোর্ডটা কাত করে ফেলে দিবেন, মুখের কাছে নিয়ে যে বোর্ডটা দিয়ে ফু দিবেন না যেন, নাহলে চোখে পড়বে। এবার আমরা আরেকটা মেঘে রং করা শুরু করছি। এটা কি রং? হালকা নীল। কি নীল? হালকা নীল। হ্যাঁ, বর্ডার দেওয়া শুরু করেন। হ্যাঁ, আপনারা নিশ্চয় বর্ডার দেওয়া শুরু করেছেন, এভাবে আমার সাথে সাথে বর্ডার দেওয়া শুরু করেন। হ্যাঁ, আমাদের গুঁড়ো উঠছে তাই না, রং থেকে গুঁড়ো গুঁড়ো কেমন উঠছে, কিন্তু আমরা সাবধানে রংটাই করব। আমরা জোরে করে মুখটা সঙ্গে নিয়ে যেয়ে উড়াবো না। কেন উড়াবো না? কারণ আমাদের চোখে পড়ে যাবে, সেই জন্য। আমরা হালকা করে দূর থেকে ফু দিব, আর না হলে কাত করে ফেলে দিব। এবার আমরা ভরাট করা শুরু করি। হ্যাঁ, ভরাট করা শুরু করে দিয়েছি, সুন্দরভাবে করছি তাই না? কত সুন্দর হচ্ছে আমাদের রংটা করা, দেখতে পাচ্ছেন? আমার সাথে সাথে আপনারা চেপে চেপে এভাবে রং করবেন। আমাদের কিন্তু আরেকটা মেঘ করা শেষ। এবার মেঘের পাশে যে দাগগুলো আছে সেগুলো করে ফেলছি। দেখেন আমরা কিন্তু এখানে চেপে চেপে করার দরকার না, হালকাভাবে করলেই হবে আমাদের। এটা কিসের জন্য করা? যে মেঘের আমাদের রশ্মিগুলা ছড়ায় সেইগুলার জন্য, এই দাগগুলো আমাদের, এই রশ্মিগুলা আমাদের কি করে, সূর্যের রশ্মি আমাদের আলো দিয়ে দেয় তাই না? আমার কিন্তু এগুলো করা শেষ, আপনার শেষ? হ্যাঁ, এভাবে শীতটা রং করা শেষ হয়ে গেল আমাদের। দেখো শীতটা কত সুন্দর ভাবে রং করেছি তাই না, একই রকম হয়েছে। হ্যাঁ, আমরা এভাবে শীতটা রং করবো। নেক্সট দিন তোমাদের সাথে আরেক নতুন ক্লাস নিয়ে আবার আমি হাজির হব। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, আল্লাহ হাফিজ।